हाय फ्रेंड्स, तो তোমাদের আজকে আমি পুরোপুরি শেয়ার করব যে আজকে 17 তারিখে তোমাদের যে ইন্টারভিউ শুরু হয়েছিল, তো ইন্টারভিউ পুরোপুরি একদম লাইভ এক্সপ্রেশন দেব এই ভিডিওতে। তো চ্যানেলটা সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অন করে দেবে, কারণ তোমাদের প্রত্যেক দিনের ইন্টারভিউ পুরো লাইভ এক্সপ্রেশন এই চ্যানেল থেকে কিন্তু দেওয়া হবে। তো দেখো, একটা ছেলেকে কল করেছিলাম, তো উনি পুরোপুরি তার ইন্টারভিউ শেয়ার আমাকে করলো, তো আমি তোমাদের শেয়ার করছি। তো দেখো, ফার্স্ট শিফটে ইন্টারভিউ, তো দেখে নাও আজকে তোমাদের। তো ছেলেটা তার আগের দিন গিয়েছিল, অর্থাৎ রাত্রিবেলায় গিয়ে একটা রুমে থেকেছিল, তো সেখানে তার ফার্স্ট শিফটে ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউতে যে রুমে প্রবেশ করার আগে এক ঘন্টা আগে সে সামনে দাঁড়িয়েছিল, এবং যাওয়ার পর প্রথমে তার যে কল লেটারটা দেখি, এবং কল লেটার দেখার পর তার সমস্ত ডকুমেন্টস দেখার পর তাকে ভিতরে প্রবেশ করানো হলো, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে যেটা দিচ্ছে তার পুরোপুরি একদম ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে। তো তারপর ইন্টারভিউ যে সিরিয়াল ওয়াইজ আছে, সিরিয়াল ওয়াইজ ধরে তার এক একটা জায়গায় থেকে বসতে দেওয়া হয়েছিলো, তারপর একে একে সিরিয়াল হয়েছে, তারপর তাদেরকে ডাকা আছে। তো সেখানে বলল যে টোটাল তিনজন অ্যাবসেন্ট ছিল, তো অনেক জায়গায় অনেকে অ্যাবসেন্ট আছে, কোনো জায়গায় তিনজন, কোনো জায়গায় পাঁচজন, তো অ্যাবসেন্ট থাকছে বাট কনফার্ম। তো তারপর তাকে ডাকা হলো, তো ডাকার পর সেখানে টোটাল ছজন ছিল স্যার, তার মধ্যে একজন ম্যাম ছিল আর পাঁচজন ছিল স্যার। তো তাকে প্রথমে জিজ্ঞেস করলো তোমার নাম কি, প্রত্যেকেই কিন্তু নিজের নামের অর্থ জেনে যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের আগেই বলছি, আর কোথার থেকে এসেছো, এই দুটো কোয়েশ্চেন একদম কমনলি, আর তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। তো এই কয়েকটা কোয়েশ্চেন করার পর তার যেহেতু কোয়ালিফিকেশান ছিল উচ্চ মাধ্যমিক, তো তার ইতিহাস ছিল, তো ইতিহাস থেকে তাকে কোয়েশ্চেন করা হয়েছিল, যে একটা হয়েছিল যে পলাশি যুদ্ধ কবে হয়েছিল, আরেকটা ইতিহাসে তাকে কোয়েশ্চেন করা হয়েছিল, আরেকটা সম্ভবত কী একটা কোয়েশ্চেন করা হয়েছিলো সিরাজউদ্দৌলা নিয়ে। তো যাই হোক, এই দুটো কোয়েশ্চেন করা হয়েছিলো, তারপর নর্মালি যে কোয়েশ্চেনগুলো করা হয়েছিল, তারপর তার আবার ছিল রাষ্ট্রবিজ্ঞান একটা কী বলে সাবজেক্ট, তো সেখান থেকে কিছু কোয়েশ্চেন করা হয়েছিল, তো সাবজেক্টের উপর অনেকেই কোয়েশ্চেন করছে। আর তারপর তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার হবি কী, অর্থাৎ তোমার প্রিয় মানে পেশার কী, কেউ বলছে ক্রিকেট, তো ক্রিকেট সম্বন্ধে একটু জানাবে, কেউ বলছে ফুটবল। তারপর তাকে পুলিশ ডিপার্টমেন্টে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে তুমি পুলিশের চাকরিতে কেনে এসেছিলে। তো এই কয়েকটা কোয়েশ্চেন থেকে জিজ্ঞেস করা হয়েছিলো, তো যথেষ্ট ভালোভাবে ইন্টারভিউ দিয়েছে, এবং ইন্টারভিউ দিয়ে খুব সে নিজেকে হ্যাপি, কারণ তার নাম্বারও ভালো আছে। তো এটা করার পর সে চলে গেছিলো। আর একটা লাস্টের কথা তোমাদের বলবো, যে যে স্যার ইন্টারভিউ দিচ্ছে সেই স্যারের দিকে তাকিয়ে কিন্তু তোমরা অ্যান্সারগুলি দেবে, তা নাহলে। আর একটা কথাই বললো যে বললাম যে যারা যারা ইন্টারভিউ তাদের জন্য কিছু বলো, তো একটা কথাই বললো যে তোমাদের নার্ভাসনেসটা কম করতে, ইন্টারভিউতে ইজিলি কোয়েশ্চেন হবে, বাট তোমাদের সাহস এবং কনফিডেন্সের সাথে অ্যান্সারগুলো দিতে হবে, তাহলে তুমি অ্যান্সারগুলো খুব ভালোভাবে পারবে। তো এটাই বললো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অন করে দেবে, আর প্রত্যেক দিন লাইভ ইন্টারভিউ এক্সপ্রেশন দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং।